দুনিয়াতে থাইকা তুই গুনাহ করতেছরে যুব সেই গুনাহদারের বাগি তোর মা বাবা কবরের মধ্যে শুয়া শুয়া বুক করতেছে বলতে বান্দা এই মজলিস থেকে যদি দুইটা গুড়া চোখের পানি ফালাইয়া যাইতে পারো এরে বান্দা জানো নেই চোখের পানি গুলা কেমন দাম চোখের পানির কেমন দাম রে যুব ও বিত্ত বাবাজি চোখের পানির কেমন দাম জানো প্রত্যেকটা নবী বলবে আল্লাহ আমার কি উপায় হোক আপনার আমার মায়ার নবী কান্না করবে এর বান্দা চোখের বাণীর কেমন দাম জানো মায়ার নবী রহমাতুল্লিল আলামিন যখন হাশরের ময়দানে সিজদায় পড়িয়া কান্না করবে আর বলবে রে আল্লাহ এই জাহান্নামকে তুমি ফিরাও আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী তোমার জান্নাতে যাব না মায়ার নবী সিজদায় পড়িয়া পড়িয়া কান্না করবে ওই দিকে জাহান্নাম বলবে হাল মিন মাজি আয় আল্লাহ গুনাহগার গুলো কই গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দেও আমরা খুদা সহ্য করতে পারি না জাহান্নাম গুলো দৌড়াইয়া সামনে আসতেছে সব বান্দারা নাপছে নাপছে বলে কান্না করবে মায়া নবী রহমাতুল আলামিন কি আল্লাহ বলবে ও পয়গম্বর আপনি সিজদা থেকে মাথা উঠা আমি আল্লাহ আপনার কাছে ওয়াদা করতেছি আমি আল্লাহ আপনার একটা উম্মত কেউ জাহান্নামে দেব না তবে যারা দুনিয়ার জমিনে আপনার সুন্নত আমল করছে আপনার সুন্নত গুলো মানছে তাদেরকে আমি জাহান্নাম দেব না যখন বান্দা জাহান্নামটা সামনে হাজির হয়ে যাবে আমার আল্লাহ বলবে ওরে ফিরিস্তার দল এই জাহান্নামকে বিরাটের ছোট্ট তো কিছু না আমার আল্লাহ কিছু কুদরতি পারে দিয়া বলবে ও ফেরেশতার দল এই জাহান্নামের উপরে কিছু পানি ছিটাইয়া দাও এদিকে জাহান্নাম 70,000 জিনজির দিয়া ধরে রাখতে পারে না জাহান্নামকে 70,000 জিনজির দিয়া ধরে রাখছে ফেরেশতারা বলতেছে রে জাহান্নাম যাইও না আমার আল্লাহ হুকুম করছে আমার আল্লাহ নবীর একটা উম্মত কেউ জাহান্নামে দেওয়া যাবে না আমার আল্লাহ বলবে ও ফেরেশতার দল কিছু কুদরতি পানি দিলাম এই পানিটা তোরা জাহান্নামের উপরে ছিটাইয়া দে যখন জাহান্নামের উপরে ছিটাইয়া দিবে জাহান্নাম দৌড়াইতে দৌড়াইতে দূরে চলিয়া যাবে ফেরেশতারা বলবে রে আল্লাহ এমনকি কুদরতের পানি দিয়েছো সেই কুদরতের পানির কারণে জাহান্নাম দৌড়াইতে দৌড়াইতে চলিয়া গেল আমরা 70,000 জিনজির দিয়া তো জাহান্নামকে ধরে রাখতে পারি নাই ও আল্লাহ আপনি এমনকি কুদরতের পানি দিয়েছেন সেই পানির কারণে জাহান্নাম এত দূরে চলে গেল আল্লাহ বলবে রে ফেরেশতার দল জানো এটি কিসের পানি ফেরেশতারা বলবে রে আল্লাহ এই পানি কি কুদরতের পানি নাকি আবে হায়াতের পানি না হাউজে কাউসারের পানি না জান্নাতের জমজমের পানি আল্লাহ বলবে রে ও ফেরেশতার দল এই পানি কোন জমজমের পানিও না এই পানি কোন আবে হায়াত
পানিও না এই পানি হইল দুনিয়ার জমিনে আমার কিছু গুণাগার বান্দার চোখের পর যারা গভীর রাতে উঠিয়া উঠিয়া কাঠটা করে দিয়ার বলছে রে পানি দুনিয়ার জমিনে কত গুণা করছি কত বড় আমার বেঈমান কেউ তো তুমি মাফ করিয়াছ পরে বিরিজ তারা আবার কিছু গুণাগার বাধ্য গুলো গভীর রাতে উঠিয়া মাহফিলের মধ্যে বসিয়া চোখের পানি ফালাইছে ওই চোখের পানিটা আমি আল্লাহর ভিতর দেই নাই আমি আল্লাহ ওই চোখের পানিটা কুদরতের হাতে জমা করে দিয়েছি আজ এই কুদরতের পানিটা আমি জাহান্নামের উপরে ছিটাইয়া দিলাম এর বান্দা তোমাদেরকে তো আমরা কোনো শত্রু ভাবিয়া কথা বলি না নামাজ পড়ো পর্দা করো হালাল খাও আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী চলো এর দুনিয়ার মানুষ হতে বান্দা আমরা আজ ময়দান থেকে তওবা করব আল্লাহ আমরা ময়দান থেকে তওবা করব আর জীবনে আমরা গুনাহ করব না পরে বান্দা মনে মনে যদি তওবার কোন নিয়ত হয় খাটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও সবাই মাওলাকে হাত তুলা দেখাইয়া বলেন আয় আল্লাহ আমরা ময়দান থেকে তওবা করতেছি আর কোনদিন আমরা গুনাহের আড্ডায় যাব না আয় আল্লাহ আমরা আর কোনদিন হারাম খাইব না আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আয় আল্লাহ তওবা করতেছি আয় আল্লাহ সমস্ত গুনাহ থেকে আপনি আমাদেরকে বাঁচাইয়া রাখিয়ে আয় আল্লাহ তওবা করতেছি আর জীবনে মদ খাইব না ঘুষ খাইব না সুদ খাইব না আয় আল্লাহ তওবার উপরে আপনি মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমিন কাউনাইন কাম খুতারে খুদা তুমকো বানায়া কাউনাইন কাম খুতারে খুদা তুমকো বানায়া তকবীর মেঁ কলমা মেঁ নমাজ মেঁ আজানে তকবীর মে কলমা মে নমাজ মে আজামে আই নামে ইলাহি জমনা নামে মুহাম্মদ আই নামে ইলাহি জমনা নামে মুহাম্মদ সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ বাহেরকাল মিনা সরকার বাড়ির যুব সমাজের উদ্যোগে বিশে নভেম্বর ২০২৩ রোজ সোমবার ২৭তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল মুফতি মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বেনে আজম কলিজার টুকরা আমার সমবয়স যুবক স্নেহের ছোট ভাই পর্দারালে সম্মানিত মা ও বোনের সর্বোপরি শুকুর মহান রব্বুল আলামিনের দরবার জিয়াল্লাহ দুনিয়ার সমস্ত কাছ থেকে পারেক করিয়া গভীর রাত রজনীতে জিয়াল্লাহ জান্নাতের বাগানে আশার এবং বসার তৌফিক দান করেছেন সেই জন্য দিন থেকে কালিমাতে শুক্রিয়া উচ্চারণ করি আলহামদুলিল্লাহ
দুনিয়ার মানুষ একের পর এক দুনিয়ার লাইনেই দৌড়াইতেছে, সময় বেশিও নেব না, লম্বাও হবে না, একবারে সংক্ষিপ্ত কিছু কথা বলবো যেন একটু ধরে রাখতে পারো। মানুষ দুনিয়ার পেছনে সব সময় লাগাতার দৌড়াইতে থাকে, কেমনে বুঝবেন বলে সবাই বলে, আমি তো সফলতা তালাশ করতেছি, সফলতা খুঁজতেছি, সফলতা কই পাওয়া যাবে। অথচ এক একটা মসজিদের মধ্যে আজান হইতেছে, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতা খুঁজতেছ, আসো সফলতা কি দুনিয়াতে পাওয়া যাবে না আল্লাহর কাছে পাওয়া যাবে? বলেন কার কাছে পাওয়া যাবে? আল্লাহর কাছে। তো সবারই একটা ঘুমের ঝাঁঝি চলে আসছে, দীর্ঘ রাত করা যাবে না, ফজর নামাজ পড়তে পারেন কিনা এটাই সন্দেহ। যাই হোক, আল্লাহ বলেন কোরআনের মাধ্যমে যে দুনিয়াতে থাকবা চলবা আগে চিন্তা করো ইসলামটার মধ্যে পরিপূর্ণ আছো কিনা বা থাকতে পারছো। আল্লাহ বলেন يا ايها الذين امنوا ادخلوا في السلم كافة يا ايها الذين امنوا اي دنيا المؤمن مؤمن كرا امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت اے دنیار মানুষ, اے دنیار মুমিন, ভালো করে শুনো, দুনিয়ার মধ্যে তুমি যদি চলো রে গোলাম, তবে আগে আল্লাহ সিগনাল দিলেন, এ দুনিয়ার মুমিন, যারা মুমিন তোমরা শুনিয়া নেও, দুনিয়ার মাধ্যমে যদি ইসলামটারে মানতে চাও পরিপূর্ণভাবে মানিয়া নেও, ইসলামের মধ্যে একটু ডুববার একটু ডুববা না, আমার আল্লাহ তা সামর্থ্য দেয় না। কোন দিন কার হেদায়াত চলে আসে কেউ বলতে পারবে না রে বাবা। হাজার হাজার দিন একের পর এক চলতেছে, দিন চলতেছে, ঘন্টা চলতেছে, মিনিটও চলতেছে, ঘড়ির কাঁটাগুলো কিন্তু ক্ষান্ত নাই, একের পর এক যাইতেছে। তবে বান্দা তোমারে কি বুঝায়, আল্লাহ কিন্তু একটা সিগনাল দিলেন, দুনিয়ার মানুষ ইসলামটার মানছ, ইসলামটার মধ্যে ডুবছ, পরিপূর্ণভাবে ডুকিয়া যাও, ইসলাম একটু মানবার একটু মানবা না তা হবে না, আমি আল্লাহ তা সামর্থ্য দেই না। এরে দুনিয়ার মানুষ, যুবকের দিকে তাকাও, যুবকের দিকে খেয়াল করিয়া দেখো, বলে হুজুর নবীর সুন্নাত দাড়ি রাখা, দাড়ি তো আমি রাখতেছি, বলে বান্দা দাড়ি একটু সামনে দিয়া লম্বা কইরা, সাইডের গুলারে বাইরাইয়া কাটিং মাইরা, হুজুরের সামনে আইসা মাসালা তৈরি করে, হুজুর আপনি দেখছেন নি আমি দাড়ি তৈরি কইরা লাইছি, আমি তো নবীর সুন্নাত মাইনা পালাইছি। এরে যুবক শুন, এটাকে আমার নবীর সুন্নাত বলা হয় না রে যুবক। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে চলবা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু তুকুলু ফিসসিলমি কাফা, এ দুনিয়ার মানুষ ইসলামের মধ্যে ডুববি পরিপূর্ণভাবে ডুকিয়া যাও, একটু ডুব
ডুববি আর একটু ডুববি না আমার আল্লাহ তা সামর্থ্য দিতেছে না এ দুনিয়ার মানুষেরা ইসলামের মধ্যে প্রবেশ করবা পাঁচ ওয়াক্ত নামাজ থেকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ চলতেছে পাঁচ ওয়াক্ত নামাজ থেকে পাঁচ বালা বান্দা তুমি নিজের নেজামের দিকে জ্ঞানের দিকে একটু খেয়াল করিয়া তাকাও তোমার বন্ধু যদি পাঁচটা থেকে যদি পাঁচটা কল না দেয় তিনটা কল দেয় তিনটা কলের মাধ্যমে ও বান্দা যদি তুমি ধরতে না পারো তোমার বন্ধু তোমার সাথে রাগ হইয়া যায় এ বেড়া তোরে এতগুলা কল দেওয়া লাগলো মেজাজটা কেমন হয় তোরে তিনটা কল দিলাম ধরতে পারলি না এতগুলা কল দিলাম কেন ধরতে পারলি না চারটা পাঁচটা কল দিলাম কেন ধরতে পারলি না বন্ধু বন্ধুর সাথে মেজাজ দেখায় কোন দিন দেখায় যে বন্ধুর সাথে এত মুহাব্বত মুহাব্বত থাকার কারণে এই বন্ধুর সাথে মেজাজ দেখাইতেছে তোরে বান্দা যেই মালিক তোরে পাঠাইলো যেই মালিক তোরে দুনিয়াতে দিল যেই মালিক তোরে এত সুন্দর ডাক নেয়ামত দুনিয়াতে দিতেছে রে যুব একটু খেয়াল করিয়া তাকাইয়া দেখ তোর বন্ধু তোরে তিনটা কল দিল চারটা কল দিল ইয়াতেই তোর বন্ধু তোরে ধমক দিতেছে বলে তোরে এত মোহাব্বত করি এতগুলা কল দেওয়া লাগলো ধরতে পারলি না এর বান্দা আমার আল্লাহ তো তোরে কম মোহাব্বত করে না আমার আল্লাহ যদি তোরে কম মোহাব্বত করতো এ বান্দা তুমি হারতেছো এত গুনাহ করতেছো আমার আল্লাহ কোনোদিন রাগ হয় নাই আমার আল্লাহ কোনোদিন বেজার হয় নাই বরঞ্চ আমার আল্লাহ ডাকতেছে ওরে বান্দা আমি আল্লাহ তো প্রতিদিন কত আসমানের মধ্যে হাজির ও বান্দা যদি তওবার প্রয়োজন হয় আস আমি আল্লাহর কাছে দুইটা ফোঁটা চোখের পানি ফালাইয়া দে দুইটা ফোঁটা চোখের পানি তোর গাল বে বে পড়ার আগে আল্লাহ তোর জিন্দিগির সব মাফ করে দে এই শব্দ আমার মাওলা পাকের এর দুনিয়ার মানুষ একটু বিবেকটারে জিজ্ঞাসা যেই বন্ধু তোরে তিনটা থেকে চারটা কল দিল তুই ধরতে পারলি না বন্ধু তোর সাথে বেজার ও বন্ধু বেজার হইলা কেন বলে বন্ধু তোরে এত পরিমাণ ভালোবাসি তোর সাথে বেজার হব না কার সাথে হব কিন্তু আমার আল্লাহ প্রতিদিন এতগুলা মাইকের মধ্যে আলান দিতেছে আমার মাওলা পাকের ধ্বনিগুলো দিতেছে তোর ভালোর জন্য আমার আল্লাহ এলানগুলা দিতেছে ওই যদি হাসরের ময়দানে আমার আল্লাহ যদি ডাক দিয়া কইরে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তো দুনিয়ার মধ্যে পাঠাইলাম তোর বন্ধুর সাথে কল না ধরার সাথে সাথে তুই রাগ হইয়া গেলি কিন্তু আমি আল্লাহ তোরে পাঁচ বেলা প্রতিদিন এলান দিতাম এক বেলাও কি তুই আমার মিস কলটা ধরতে পারলি না এক বেলাও কি আমি আল্লাহর ঘরের মধ্যে আইসা আমি আল্লাহর কদমে সাজদা দিতে পারলি না এরে যুবক এ পর্দার আলের আম্মা জানেরা এ বৃদ্ধ বাবাজিরা আপনারা জবাব দেন সেই বন্ধু দুনিয়ার মধ্যে বন্ধুর মাঝে তিনটা চারটা কল দেওয়ার পরে যেই বন্ধু ধরলো না এই বন্ধুর নেজামেই তো আমি বলি দুনিয়ার মানুষ সব বন্ধুর দিকে দৌড়াইতেছে কিন্তু আমার আল্লাহ তালাশের মধ্যে কোন যুবক নাই একটু খেয়াল করি আপনারা জবাব দিবেন আপনার নফস যা বলে দুনিয়ার জমিনে আপনারা তা করতে পারবেন নাকি আপনার নফস যা বলবে আপনারা তা করতে পারবেন এটা করতে পারলে তো আল্লাহ আপনাদেরকে
এই সিগন্যালটা দিতেন না যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফ দুনিয়ার মানুষে তো আল্লাহ এই নেজামটা দিতেন না মানুষ ইসলামটার মানতেছ পরিপূর্ণভাবে মানো আরেক অপর এক দিক দিয়া মায়ার তুমি রহমাতুল লিল আলামিন একের পর এক সিগন্যাল দেওয়া মাত্র মায়ার নবী রহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে জানাইয়া দিলেন দুনিয়ার মাধ্যমে ইসলাম মানবা তবে কামিয়াবি হবা কি দিয়া জানো নেই মায়ার নবী হাদিসের মধ্যে বর্ণনা করে দিলেন قال رسول الله صلى الله عليه واله وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي মায়া নবী রহমাতুল লিল আলামিন একের পর এক এই সিগন্যাল দিতেছে রে দুনিয়ার জমিনে মায়ার নবী আসলেন দুনিয়াতে আসলেন উত্তম আদর্শ নিয়া দুনিয়ার থেকে চলে গেলেন দুইটা জিনিস দিয়া দুনিয়াতে আসলেন কি নিয়া সবাই বলেন উত্তম আদর্শ নিয়া কি নিয়া রেখে গেলেন দুইটা জিনিস দিয়া এই দুইটা জিনিস কি আপনার আমার জানার দরকার আছে না হাদিসের মধ্যে মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন তারাতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাতুম বিহিমা কিতাবাল্লাহ এক নাম্বার হলো আমার মাওলা পাকের কোরআন ওয়াসুন্নাহ রাসূলিহ দুই নাম্বারে আমার মায়ার নবীর সুন্নাত তুকু যাওয়া সুন্নতে আহমদ কু যাওয়া মুহাম্মদ কাইবু আদে নসে বতুরা হামসুরাতু হামসিরাতে মুস্তফা দর তামামি আলে ইত্তেবা সুন্নতি খাইরুল বাশার কিরে লাজম তাবু ইয়াবি আইবে সর মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মাজদায়ে কা নামায়ে হাম কুন কবুল দুনিয়াতে আমার নবীর সুন্নত গুলা প্রত্যেকটা উম্মতে অন্তরের দোকানও লাগবে কি লাগবে না এ দুনিয়ার মানুষ কখন কার কোন জায়গায় হেদায়াত আমার আল্লাহর কাছে কারো জানা নাই কারুর জানো কার অন্তরে কোথায় হেদায়াত কার কথা রুসিলায় কোন সময় আমার আল্লাহ কাকে হেদায়াত দেয় এই যে আজকেই একেবারে আজকের মধ্যে একটা ঘটনা শুনলাম ও বান্দা জানো এই যে সিনেমা করে বাংলা সিনেমার একেবারে এমন একজন পরিচিত মানুষ যাকে আপনারা দেখলেই চিনতে পারবেন এই যে প্রবীর প্রবীর মৃত ওই ব্যক্তিটা বৃদ্ধ বয়স পর্যন্ত সিনেমার মধ্যে এত পরিমাণ সিনেমা করেছে বলে বান্দা তার পুরো ফ্যামিলি নিয়া এত পরিমাণ উনি দুনিয়ার জমিনে খাইকা সিনেমা করছে কতই না নাচ গান করলো কত সিনেমা করলো আজ বান্দা তাকাইয়া দেখ আজ মাত্র খবরটা শুনলাম উনি নাকি দুনিয়ার জমিনে খাইকা চিন্তা কইরা দেখলো নবীর সুন্নত ছাড়া কিছু করা যাবে না সঠিক যদি ধর্ম হয় নবীর সুন্নত বলা ইসলামটাই হবে উনি এই সিনেমার জগৎ হিন্দু ধর্ম চাইয়া আমাদের মুসলমান ধর্ম উনি সহাপক্ষে গ্রহণ করেছে কি বুঝরে দুনিয়ার মানুষ কি বুঝতেছ কার কখন কোথায় হাতে এটা আমার মাওলা পাক জানে আর কেউ
অতএব বান্দা আপনাদেরকে একের পর এক এই যে আপনারা মনে করতেছেন আজকে শুধু বাহের কাল বিনা হুন্না থানা মাহফিল এমনটা না পার্শ্ববর্তী এলাকায় খবর নেন এক একটা জেলার মধ্যে খবর নেন এক একটা থানার মধ্যে খবর নেন এ বান্দা প্রতিদিন ওয়াজ মাহফিল চলতেছে এক একটা ওয়াজ মাহফিলের মধ্যে পাঁচ সাতজন করে বক্তা বয়ান করতেছে রে বাবা ফজরের পর বয়ান জোহরের পরেও বয়ান আসরের পরেও বয়ান মাগরিবের পরেও বয়ান এশার পরেও বয়ান নয়টা বক্তা বয়ান করে দশটা বাজে বক্তা বয়ান করে এগারোটা বারোটা একটা পর্যন্ত কোন জায়গায় সারা রাত পর্যন্ত বক্তারা বয়ান করতেছে ওরে বান্দা বক্তারা সারা রাত দিন কি দিন কি বুঝাইতেছে কি বয়ান করতেছে ওরে বান্দা এমন ভাবে বিনয়ী হইয়া বুঝাইতেছে পায়ে ধরে ধরে বুঝাইতেছে সবার স্লোগান শুধু দুইটা ওরে এক নাম্বারে আমার মাওলা পাকের কোরআনটার একরাইয়া ধর নাম্বারে রসুলের আদর্শ আত্রাইয়া ধরিয়া নেয় কয়টা স্লোগান নবীজির হাদিসের মধ্যে কয়টা ছিল দুইটা ছিল এক নাম্বারে আমার মাওলা পাকের কোরআন ও বান্দা জানো এই কোরআনটার দাম কত জানো বলে কোরআনটার মধ্যে কোন বান্দা যদি আলিফ লাম মিম এই শব্দটা পড়ে আমার সাথে সাথে তার আমল না ভাই তিরিশটা নে জমা করিয়া দেয় বলে বান্দা শুধু কি তাই নাকি বলে না নামাজের মধ্যে যদি কোন বান্দা কোরআন তেলাওয়াত করে বলে এক একটা হরফের মধ্যে আমার আল্লাহ একশো করে নে তার আমল না ভাই দেয় কোরআনটার দাম আছে এ দুনিয়ার মানুষ কত বক্তা বয়ান করতেছে কোরআনের অর্থ না জানিয়া কোরআন পড়লে কোনো লাভ নাই কুত্তুকাবাস তোমাকে স্লোগান শিখাইছে অর্থ না জানিয়া কোরআন পড়লে কোনো ফায়দা নাই আমার মায়ার নবী বলেন কোরআনটারে যদি পড়তেও না পারো রেগুলার এই কোরআনটারে যদি পড়তেও না পারো আমার মায়ের নবী বলেন কোরআনটারে মহাব্বত কইরা হাতের মধ্যে নিয়া তাকাইয়া তাকাইয়া দেখবি তাতেও তোর সওয়াব কোরআনের দাম আছে না নাই আরেকটু বোঝানোর জন্য সামনে আগাই বলে কোরআনটা কেমন দামি বান্দা জানো নেই আজকে আমি বান্দার কোনো দাম নাই এই কাঠের কোনো দাম নাই হাজার হাজার টাকার কাঠ এত দাম দিয়া সুফা কিনা হয় এই সুফার মধ্যে আজকে পা রাখলাম বসলাম কোনো দাম নাই কিন্তু বান্দা অল্প টাকার একটা বেহাল যখন কাঠ হিসাবে একটা কাঠ যখন অল্প টাকার আল্লাহর কোরআনের সাথে লাগে সাথে এই কাপড়গুলার কোনো দাম নাই কাপড় তো মাটির মধ্যে রাখা হলো কাপড়গুলো আমরা পাড়াইয়া পাড়াইয়া নামতেছি এই কাপড়ের কোনো দাম নাই ও বান্দা যখন এই কাপড়টা কোরআনের সাথে লাগা হলো সাথে সাথে আমার আল্লাহ দামটা বাড়াইয়া কাপড়ের নামটা বদলাইয়া দিল নাম হলো কি গিলাফ নাম হয়ে গেল গিলাফ ওরে বান্দা যখন এই কাপড়টার সাথে লাগলো নামটা পরিবর্তন হয়ে গেল আমার আল্লাহ নামটা গিলাফ হিসাবে কবুল করে নিলেন দুনিয়ার নেজামের মধ্যে প্রত্যেকটা বান্দা কোরআন পড়ে এই কোরআনটা পড়তে গিয়া যদি কোনো দিন গিলাফটা হাতের থেকে পড়িয়া যায় অথবা অনিচ্ছাকৃতভাবে পায়ের মধ্যে পড়িয়া যায় সাথে সাথে বান্দাগুলো চুমু খায়নি সম্মান বাড়াইলেন কে এরে বান্দা সব কুদরত আমার মাওলা পাকের ও বান্দাই ওয়াজ মাহফিলে বসছো ওরে বান্দা তোমারে তো বুঝানোর মতন কিছু নাই ও বান্দা তবে একটা স্লোগান দিয়া যায় আল্লাহর জাহান্নাম বড়
ভয় করিও, দুনিয়ার জমিনে থাকবা নামাজ পড়িও, দুনিয়ার জমিনে থাকবা নবীর আদর্শ সুন্নত গুলা, হাঁটতে গেলেও নবীর সুন্নত, রাস্তা দিয়া হাঁটতেছো ডান দিক দিয়া হাঁটো নবীর সুন্নত। ওরে বান্দা খানা খাইতে গেছো, বিসমিল্লাহ বলিয়া খানা খাও, খানার দোয়া পড়িয়া খানা খাও তাও সুন্নত, বাথরুমে যাইবা দোয়া পড়িয়া ডুবো তাও সুন্নত, পদে পদে সুন্নত গুলা আদায় করিয়া চল। ওরে বান্দা দুনিয়াতে নেজামের কথা আমি বলি না, তবে বান্দা জাহান্নামে যাওয়ার আগে একটু চিন্তা করো, নামাজ গুলা আমরা সারতেছি, নামাজ গুলা ধরে রাখতে পারি না, জাহান্নাম বড় ভয়ানক। ওরে বান্দা জাহান্নামে যাব এই কথাটা বললেই তো হবে না, জাহান্নামের আযাব গুলো তো সহ্য করতে পারবা না রে ভাই। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, দুনিয়ার জাহান্নামের আগুনটা কেমন জানোনি, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে পা পুড়ে না। মায়ার নবী বলেন, জাহান্নামের আগুন এত ভয়ানক, ওই জাহান্নামের আগুন গুলা শরীরের যেই কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যাবে। ও যুবক ভাই, যারা নামাজ গুলা ধরতে চাও না রে যুবক, ও বৃদ্ধ বাবাজি আপনার মতন কত আপনার সাথী ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আপনার কি জাহান্নামের কথা একটু চিন্তা হয় না, মরণের কথা কি আপনার একটু চিন্তা হয় না? এর বাবা এই মতলির থেকে যদি দুইটা বুড়া চোখের বাড়ি পালাইয়া যাইতে পারো রে বাবা, চোখের বাণীর কত দাম, এই চোখের বাণী দিয়ে আমার আল্লাহ জাহান্নামের আগুন পর্যন্ত বন্ধ করে দিবে। ওরে বান্দা সেই কিয়ামতের দিন তো মিথ্যা না, আল্লাহ কোরআনের মধ্যে প্রত্যেক প্রত্যেক আয়াতের জাহান্নামের আয়াত গুলা পড়ো, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যান লিতুনযিরা উম্মাল কুরা ওয়ামান হাওলাহা ওয়া তুনযিরা ইয়াওমাল জামই লা রাইবা ফীহ ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর। এর দুনিয়ার মানুষ ওই দিন আসার মধ্যে তো কোনো সন্দেহ না, যেই দিন জাহান্নামের আগুন তোমাকেও গ্রাস করে ফেলবে। এরে বান্দা গুনাহ নিয়া যদি কবরে যাও, ওই কবরে আযাব এক সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না রে ভাই। ও যুবক ভাই, ও সন্তানেরা যারা মা হারাইয়া এখানে এতিমের মতো বসে আছো, ওই সন্তানদেরকে বলতেছি রে সন্তান, ওই মা বাবার জন্য কি মায়া হয় না, যেই মা না খাইয়া তোরে খাওয়াইতো, যেই বাবা দুনিয়াতে না চইলা তোরে কাপড় পরাইতো, ভালো কাপড় গুলা পরিধান করতো। এরে যুবক দুনিয়াতে থাইকা তুই গুনাহ করতেছ রে যুবক, সেই গুনাদারের বাগি তোর মা বাবা কবরের মধ্যে শুয়া শুয়া বুক করতেছে। বলতে বান্দা এই মজলিস থেকে যদি দুইটা গুড়া চোখের পানি ফালাইয়া যাইতে পারো, এরে বান্দা জানো নেই চোখের পানি গুলা কেমন দাম, চোখের পানির কেমন দাম রে যুবক, ও বৃদ্ধ বাবাজি চোখের পানির কেমন দাম জানো? সেই দিন হাসরের ময়দানে প্রত্যেকটা নবী নাফসি নাফসি বলে কান্না করবে, প্রত্যেকটা নবী বলবে আল্লাহ আমার কি উপায় হোক, আপনার আমার মায়ার নবী কান্না করবে ইয়া উম্মতী।
ইয়া উম্মতি, এর বান্দা চোখের বাণীর কেমন দাম জানো? মায়ার নবী রহমাতুল্লিল আলামিন যখন হাশরের ময়দানে সিজদায় পড়িয়া কান্না করবে আর বলবে রে আল্লাহ, এই চাহার দামকে তুমি ফিরাও, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী তোমার জান্নাতে যাব না। মায়ার নবী সিজদায় পড়িয়া পড়িয়া কান্না করবে, ওই দিকে জাহান্নাম বলবে হাল মিম্মাসি, আয় আল্লাহ গুনাহগার গুলো কই, গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দেও, আমরা খোদা সহ্য করতে পারি না। জাহান্নাম গুলো দৌড়াইয়া সামনে আসতেছে, সব বান্দারা নাচছে নাচছে বলে কান্না করবে। মায়া নবী রহমাতুল্লিল আলামিন কি আল্লাহ বলবে, ও পয়গম্বর আপনি সিজদা থেকে মাথা উঠা, আমি আল্লাহ আপনার কাছে ওয়াদা করতেছি, আমি আল্লাহ আপনার একটা উম্মত কেউ জাহান্নামে দেব না। তবে যারা দুনিয়ার জমিনে আপনার সুন্নত আমল করছে, আপনার সুন্নত গুলা মানছে, তাদেরকে আমি জাহান্নামে দেব না। যখন বান্দা জাহান্নামটা সামনে হাজির হয়ে যাবে, আমার আল্লাহ বলবে ওরে ফেরেশতার দল, এই জাহান্নামকে বিরাটের ছোট্ট তো কিছু না, আমার আল্লাহ কিছু কুদরতি পারে দিয়া বলবে ও ফেরেশতার দল, এই জাহান্নামের উপরে কিছু পানি ছিটাইয়া দাও, এদিকে জাহান্নাম 70,000 সিঞ্চির দিয়া ধরে রাখতে পারে না। জাহান্নামকে 70,000 সিঞ্চির দিয়া ধরে রাখছে, ফেরেশতারা বলতেছে জাহান্নাম যায়ও না, আমার আল্লাহ হুকুম করছে, আমার আল্লাহ নবীর একটা উম্মত কেউ জাহান্নামে দেওয়া যাবে না। আমার আল্লাহ বলবে ও ফেরেশতার দল, কিছু কুদরতি পানি দিলাম, এই পানিটা তোরা জাহান্নামের উপরে ছিটাইয়া দে। যখন জাহান্নামের উপরে ছিটাইয়া দিবে, জাহান্নাম দৌড়াইতে দৌড়াইতে দূরে চলিয়া যাবে। ফেরেশতারা বলবে রে আল্লাহ, এমন কি কুদরতের পানি দিয়েছো, সেই কুদরতের পানির কারণে জাহান্নাম দৌড়াইতে দৌড়াইতে চলিয়া গেল, আমরা 70,000 সিঞ্চির দিয়া তো জাহান্নামকে ধরে রাখতে পারি নাই। ও আল্লাহ, আপনি এমন কি কুদরতের পানি দিয়েছেন, সেই পানির কারণে জাহান্নাম এত দূরে চলে গেল। আল্লাহ বলবে রে ফেরেশতার দল, জানো এটি কিসের পানি? ফেরেশতারা বলবে রে আল্লাহ, এই পানি কি কুদরতের পানি নাকি আবে হায়াতের পানি, না হাউজে কাউসারের পানি, না জান্নাতের জমজমের পানি? আল্লাহ বলবে রে ও ফেরেশতার দল, এই পানি কোনো জমজমের পানিও না, এই পানি কোনো আবে হায়াতের পানিও না, এই পানি হইল দুনিয়ার জমিনে আমার কিছু গুনাহগার বান্দার চোখের পানি, যারা গভীর রাতে উঠিয়া উঠিয়া কান্না করেছি আর বলছে রে পানি, কত গুনাহ করছি, কত বড় বড় বেঈমানকেও তো তুমি মাফ করিয়াছ। পরে ফেরেশতারা আবার কিছু গুনাহগার বান্দাগুলো গভীর রাতে উঠিয়া মাহফিলের মধ্যে বসল, চোখের পানি ফালাইছে, ওই চোখের পানিটা আমি আল্লাহ ভিতর দেই নাই, আমি আল্লাহ ওই চোখের পানিটা কুদরতের হাতে জমা করে দিয়েছি, আজ এই কুদরতের পানিটা আমি জাহান্নামের উপরে ছিটাইয়া দিলাম। এর বান্দা তুমি
তোমাদেরকে তো আমরা কোনো শত্রু ভাবিয়া কথা বলি না। নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী চলো। এর দুনিয়ার মানুষ হতে বান্দা আমরা আজ ময়দান থেকে তওবা করব আল্লাহ, আমরা ময়দান থেকে তওবা করব, আর জীবনে আমরা গুনাহ করব না। ওরে বান্দা, মনে মনে যদি তওবার কোনো নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। সবাই মাওলাকে হাত তোলা দেখাইয়া বলেন, আয় আল্লাহ, আমরা ময়দান থেকে তওবা করতেছি, আর কোনোদিন আমরা গুনাহের আড্ডায় যাব না। আয় আল্লাহ, আমরা আর কোনোদিন হারাম খাইব না। আয় আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব। আয় আল্লাহ, তওবা করতেছি। আয় আল্লাহ, সমস্ত গুনাহ থেকে আপনি আমাদেরকে বাঁচাইয়া রাখিয়ে। আয় আল্লাহ, তওবা করতেছি, আর জীবনে মদ খাইব না, ঘুষ খাইব না, সব খাইব না। আয় আল্লাহ, তওবার উপরে আপনি মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন।